একটা জল্পনা ছড়িয়েছিল যে ভারতীয় ক্রিকেট দল কিন্তু পাকিস্তানে গিয়ে হয়তো খেলতে পারে এবং সেই নিয়ে কিন্তু একটা টানাপোড়েনের সৃষ্টি হয়েছিল যে ভারতীয় দল পাকিস্তানে যাচ্ছে কিনা। এবার কিন্তু সেই জল্পনাকে উড়িয়ে দিয়ে জানিয়ে দেওয়া হলো কর্তৃপক্ষের তরফ থেকে যে পাকিস্তানে গিয়ে খেলতে যাবে না ভারতীয় দল, অর্থাৎ আমাদের ভারতীয় দল পাকিস্তানে গিয়ে আইসিসি ট্রফি খেলতে যাচ্ছে না। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে 2025 সালে ভারতীয় ক্রিকেট টিম পাকিস্তানে যাবে না সম্পূর্ণরূপে কিন্তু প্রকাশ করেছে কর্তৃপক্ষের তরফ থেকে। এবং ভারতীয় বোর্ডের এক সূত্র জানাচ্ছে টুর্নামেন্ট পাকিস্তানে হলেও ভারত তাদের ম্যাচ শ্রীলঙ্কা বা দুবাইতে খেলতে চায়। 2025 সালের ফেব্রুয়ারি থেকে মার্চে পাকিস্তানে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার কথা এবং পাকিস্তান বোর্ড এই টুর্নামেন্টে ভারতের জন্য বিশেষ ব্যবস্থা করার কথাও বলেছিলেন। ভারতীয় বোর্ডকে জানানো হয়েছিল ভারতের সব ম্যাচে একটি শহরেই রাখা হবে যাতে নিরাপত্তার ব্যাপারে কোনো রকম প্রশ্ন না থাকে। শহর হিসেবে লাহোরকে বাছাও হয়েছিল কিন্তু ভারতীয় বোর্ড এই প্রস্তাবে রাজি নয়। তারা আইসিসিকে তাদের মতামত জানিয়ে দিয়েছে বলেই জানা যাচ্ছে এবং পাকিস্তান বোর্ড অবশ্য এখনো পাল্টা কোনো রকম প্রতিক্রিয়া জানায়নি। এবং তার পাশাপাশি এই জল্পনা অর্থাৎ এই যে সিদ্ধান্ত তাকে ঘিরে আর কি কি তথ্য উঠে আসছে সেদিকে আমরা নজর রাখবো, বিস্তারিত জানবো, সরাসরি চলে যাবো নিউজ রুমে। পল্লবদা, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে কিন্তু একটা জল্পনা সৃষ্টি হয়েছিল যেহেতু এটি পাকিস্তানে অনুষ্ঠিত হতে চলেছে, সেক্ষেত্রে একটা প্রশ্ন তো থেকেই যাচ্ছিল যে আমাদের ভারতীয় দল ক্রিকেট দল তারা কি পাকিস্তানে গিয়ে খেলবে কিনা। এবার কিন্তু সেই জল্পনার অবসান ঘটল এবং আমাদের ভারতীয় দল কিন্তু স্পষ্টভাবে আইসিসি কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছে যে তারা পাকিস্তানে গিয়ে খেলতে চান না এবং তাদের জন্য যথেষ্ট সুযোগ সুবিধাও রাখার চেষ্টা করেছিল পাকিস্তান বোর্ড, তারপরেও কিন্তু নিজস্ব মতামত জানিয়েছে আমাদের ভারতীয় ক্রিকেট দল। আর কি কি জানা যাচ্ছে? দেখো, শেষবার ভারত পাকিস্তান ভারতবর্ষে খেলতে এসেছিল 2011-12-13 মৌসুমে। 2012 ডিসেম্বর আর 13 জানুয়ারি ফেব্রুয়ারি মিলিয়ে পাকিস্তান শেষ সফর করে গেছে আজ থেকে 12 বছর আগে। তারপরে ভারত পাকিস্তানের মধ্যে কোনো সিরিজ খেলা হয়নি, যা কিছু খেলা হয়েছে সব আইসিসি ট্রফিতে, সেখানে তারা মুখোমুখি হয়েছে। ভারত খেলতে গেছে তারও আগে পাকিস্তানে, কাজেই দীর্ঘদিন ধরে ভারতের সাথে পাকিস্তানের কোনো রকম মানে দ্বিপাক্ষিক কোনো ম্যাচ হয়নি। আর মাঝখানে দুবার ভারত পাকিস্তানে খেলতে যাওয়ার কথা হয়েছিল কিন্তু সেটা ভারত যায়নি এবং সেটা অন্য জায়গায় খেলার ব্যবস্থা করা হয়েছে, এর আগেবারেও সেটা হয়নি। তবে 2024-এ যে একদিনের টুর্নামেন্ট ছিল সেখানে কিন্তু পাকিস্তান ভারতে খেলতে এসেছিল আর পাকিস্তান যেটা বলেছিল যে সবকটা ম্যাচই একটা শহরের মধ্যে রাখা হবে, সবকটাই লাহোরে অনুষ্ঠিত হবে, তাহলে নিরাপত্তার দিক থেকে অনেক বেশি নিরাপত্তাটা নিশ্চিত করা যাবে। কিন্তু ভারতীয় দল রাজি হয়নি বা ভারতীয় মানে ইন্ডিয়ান গভর্নমেন্ট বোর্ডকে পারমিশন দিচ্ছে না যাওয়ার জন্য, সে কারণেই পাকিস্তানে গিয়ে খেলা হবে না। ভারত যেটা আবেদন করেছে যে শ্রীলঙ্কা কিংবা দুবাইতে মানে আরবিয়ান কান্ট্রিতে ভারত খেলতে রাজি আছে। এখন দেখা যাক আইসিসি কি ডিসিশন নেয়, কোথায় খেলা হবে বা আদৌ ভারতকে বাদ দিয়ে সেখানে শ্রীলঙ্কাকে নেওয়া হবে কি না, সেটা আইসিসি ঘোষণা করবে। তবে আমার মনে হয় না যে ভারতকে বাদ দিয়ে সে শ্রীলঙ্কাকে নিয়ে টুর্নামেন্ট হবে, হয়তো এই ম্যাচটা শ্রীলঙ্কা সরে যেতে পারে অথবা দুবাইতে সরে যেতে সার্জা কিংবা অন্য কোনো মাঠে হতে পারে। একেবারে উল্টো দিকে কিন্তু আমরা দেখেছি পাকিস্তান ক্রিকেট দল তারা কিন্তু আমাদের ভারতে এসে যেমন তুমিও বললে যে সিরিজ খেলেছে এবং তার পাশাপাশি পাকিস্তান বোর্ডের তরফ থেকে জানানো হচ্ছে ভারতীয় দল যদি এখানে অর্থাৎ সেই পাকিস্তানে গিয়ে তারা যদি খেলে সেক্ষেত্রে কিন্তু নিরাপত্তার দিকটা বেশ আটোসাঁটো করা হবে এবং তাদের যাতে সুযোগ সুবিধা হয় সেই সমস্ত ব্যবস্থা করা হবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফ থেকে। তবুও কেন ভারতীয় দলের তরফ থেকে এই মতামত যে তারা পাকিস্তানে গিয়ে খেলতে চাইছে না, কি জানা যাচ্ছে? এটা পাকিস্তান ভারত খেলতে যাচ্ছে না, এখানে বোর্ডের যতটা না ভূমিকা তার থেকে দেশের সরকারের ভূমিকা রয়েছে। আমাদের যে আন্তর্জাতিক যে নীতি রয়েছে সেই নীতি অনুযায়ী পাকিস্তানে ভারত যাচ্ছে না। এর আগেও একবার টেনিস খেলতে গেছিল, কবাডি দল খেলতে গেছিলো কিন্তু টেনিস ম্যাচ ছিল, সেটাও হয়নি। কাজেই যদি কেন্দ্রীয় সরকার অনুমতি না দেয় তাহলে বোর্ডের পক্ষে সম্ভব না, কাজেই বোর্ড কোনো ডিসিশান নিতে পারে না। কেন্দ্রীয় সরকারের যে নীতি রয়েছে বৈদেশিক নীতি, সেই অনুযায়ী পাকিস্তানের সাথে যে রাজনৈতিক সম্পর্ক বা যে পরিস্থিতি রয়েছে এই মুহূর্তে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী সেখানে কেন্দ্রীয় সরকার কোনো রকম পারমিশন দিচ্ছে না বলেই এই ভারতের পক্ষে পাকিস্তানে গিয়ে খেলা সম্ভব হবে না।
তবে এই ভারতীয় দলের যে স্পষ্ট বার্তা অর্থাৎ যে মতামত তারা জানিয়েছেন এই মুহূর্তে যে তারা পাকিস্তানে গিয়ে খেলতে চাইছে না তার উপরে কেন্দ্রীয় সরকারের কি মতামত রয়েছে তারা কি জানাচ্ছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই মুহূর্তে কি জানানো হচ্ছে কেন্দ্রীয় সরকার তো সেভাবে আলাদা করে বলে না বোর্ডকে পারমিশন দেয় না কাজেই তবে পাকিস্তানে যেটা ভারত পাকিস্তানের যেটা বক্তব্য যে ভারত যদি পাকিস্তানে খেলতে যেত তাহলে পাকিস্তানে অনেক সুবিধা হতো কারণ আইসিসি ট্রফিতে ভারত ভারত পাকিস্তানে একটা ক্রেজ রয়েছে মারাত্মক রকম অনেক বেশি দর্শক মাঠে খেলা দেখতে আসতো অনেক বেশি টিকিট বিক্রি হতো বা পাকিস্তান ক্রিকেট পিসিবির অনেক লাভ হতো সেটা না হলেও আইসিসি জানি না কী ব্যবস্থা করবে সেটা পরবর্তীকালে জানা যাবে তবে এটুকু ঠিক যে ভারত যাচ্ছে না এই পর্যন্ত ঘোষণা করা হয়েছে তারপরে এরপরে ফিউচার এফেক্টগুলো এখনও পরে জানানো যায়নি পরে জানা যাবে আস্তে আস্তে যে কী এর পরিবর্তে কী ফলটা কী হবে সেটা এখনও জানা যায়নি তবে পল্লবদা গতবারের অর্থাৎ এর আগে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলের ঠিক কী পারফরমেন্স ছিল এবং পাকিস্তানের বার কী পারফরমেন্স ছিল একটু সংক্ষিপ্ত আকারে তোমার থেকে শুনব পাকিস্তান তো এর আগে টি টোয়েন্টি খেলতে এসছে আগের বছর ওয়ান ডে খেলতে এসেছিল এখানে সেখানে পাকিস্তান সেমিফাইনালে ফাইনালে উঠেছিল ভারত ফাইনালে উঠেছিল সে ফাইনালে হেরে গেছিলো পাকিস্তান সেমিফাইনালে যেতে পারেনি আর লাস্ট টি টোয়েন্টি তো দেখাই গেল সেটা পাকিস্তানের সাম্প্রতিককালে পারফরমেন্স খুব ভালো না আন্তর্জাতিক ক্রিকেটে ওরা একদিনের ক্রিকেটে ফাইনালে উঠেছিল কিন্তু ইংল্যান্ডের সাথে হেরে গেছিলো ভারত ইংল্যান্ডের সাথে সেমিফাইনালে হেরেছিল পাকিস্তান ওই ফাইনালে উঠেছিল ওই পর্যন্ত একেবারে সেই সঙ্গে মতামত নিয়ে আমাদের ভারতীয় দলের ক্যাপ্টেন রোহিত শর্মা তিনি কি জানাচ্ছেন না রোহিত শর্মা তেমন কিছু জানানি কারণ এটা খেলোয়াড়দের ব্যক্তিগত কোনো সব ব্যাপার নেই তাদের ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করে না এটা কেন্দ্রীয় সরকারের বৈদেশিক নীতির উপর নির্ভর করে আন্তর্জাতিক সম্পর্কের উপর নির্ভর করে কাজেই এখানে খেলোয়াড়দের কোনো রকম কিছু বলার নেই তবে পাকিস্তানে কিন্তু এটা ঠিক যে পাকিস্তানে গেলে পরে খেলোয়াড়দের কিন্তু কোনো রকম অমর্যাদা হয় না এবং সাপোর্টাররা যথেষ্টই উৎসাহী থাকে কারণ পাকিস্তানে ভারতের অনেক বিরাট কোহলি ভক্ত আছে অনেক রোহিত শর্মার ভক্ত আছে অনেক অনেক মানুষ আছে যারা ভারতীয় খেলোয়াড়দের যথেষ্টই পছন্দ করে যেমন ভারতবর্ষে পাকিস্তানে বেশ কয়েকজন খেলোয়াড় অত্যন্ত জনপ্রিয় শোয়েব আখতার থেকে শুরু করে অসীম আকরাম সেলিম মালিক ছিল তারপরে সৈয়দ আফ্রিদি কাজেই পাকিস্তানেও প্রচুর ভারতীয় প্রচুর সমর্থক আছে যারা ভারতীয় খেলোয়াড়দের পছন্দ করে বেশ সঙ্গে থাকো পল্লবদা আমাদের আমরা নজর রেখেছিলাম আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দিকে অর্থাৎ এই নিয়ে কিন্তু একটা যে টানাপোড়েনের সৃষ্টি হয়েছিল অর্থাৎ এই সফর কিন্তু এবার পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা এবং সেই নিয়ে আমাদের ভারতীয় ক্রিকেট দল তারা কি পাকিস্তানে গিয়ে খেলবে কি না সেই নিয়ে তো প্রশ্ন উঠেই ছিল এবং জল্পনাও ছড়াচ্ছিল ধীরে ধীরে এবং তারই মাঝে কিন্তু জানা গেল অর্থাৎ আমাদের ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে এবার কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হলো যে নানা রকম সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও কিন্তু তারা একেবারেই পাকিস্তানে গিয়ে খেলতে চাইছে না অর্থাৎ আমরা দেখেছি পাকিস্তান বোর্ডের তরফ থেকে জানানো হচ্ছে যে একত্রিতভাবে কিন্তু সমস্ত ম্যাচটাই তারা লাহোর শহরে অনুষ্ঠিত করতে চাইছেন এবং যাতে নিরাপত্তা এবং সুযোগ সুবিধার দিক থেকে ভারতীয় ক্রিকেট দলের কোনো রকম সমস্যা না হয় সেই কারণেই কিন্তু বিভিন্ন তারা স্টেপ নিচ্ছেন বলেও জানা যাচ্ছে এবং তারপরেও আমরা দেখেছি ক্রিকেট বোর্ডের যে কর্তৃপক্ষ এবং ভারতীয় দলের বিভিন্ন প্লেয়াররাও কিন্তু তাদের মতামত জানিয়েছে যে তারা কোনোভাবেই এই সফরটি পাকিস্তানে গিয়ে খেলতে রাজি নন এবং এই নিয়ে কিন্তু স্পষ্ট মতামত রয়েছে আমাদের ভারতীয় বোর্ড কর্তৃপক্ষের তরফ থেকে তবে এখনো পর্যন্ত ভারতীয় বোর্ডের তরফ থেকে কিন্তু কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি এবং সেই জন্যই এই মতামতকে ঘিরে এখনো কিন্তু কিছুটা জল্পনা রয়ে গেল সেই দিকে আমরা নজর রেখেছিলাম বিস্তারিত জানলাম তবে এখন সময় একটা ছোট বিরতির ফিরে আসছি বিরতির পর সঙ্গে থাকুন